আমাৰ ইটোৰাজ টাইম এইটৰ দৰ্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা ব্ৰেকিং নিউজ। অসমতে এবাৰ অসমীয়া ভাষাৰ ওপৰত ক'লা ৰং সানি দিলে একাংশ উদণ্ড বঙালীয়ে। এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো জনাইছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। অসমীয়া ভাষাক চূড়ান্ত অপমান, ক'লা ৰং সানি দিয়া হ'ল অসমীয়া ভাষাৰ ওপৰত। এটা ডাঙৰ খবৰ টাইম এইটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাই আছোঁ, ক'লা ৰং সানি দিয়া হ'ল অসমীয়া ভাষাৰ হৰ্ডিঙত। অসমত এচাম বঙালীৰ উদণ্ড কাণ্ড দেখিবলৈ পোৱা গৈছে। অসমৰ ভূমিত অসমীয়া ভাষাৰ ওপৰত ক'লা ৰং সানিবলৈ স্পৰ্ধা কৰিছে একাংশ বঙালী সংগঠনে। বঙালী সংগঠনৰ এই কাণ্ডক লৈ এতিয়া গৰজি উঠিছে অসমীয়া। অসমীয়া ভাষাত থকা চৰকাৰী পোষ্টাৰ আঁতৰাই দিলে বঙালীয়ে। বঙালী সংগঠনৰ উদ্ভৱ কাণ্ড, বৰাকত এটা বঙালী সংগঠনে এই ঘটনা সংঘটিত কৰা পৰিলক্ষিত হৈছে। শীঘ্ৰেই প্ৰশাসনে ইয়াৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবনে নকৰে তাক লৈ এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে। আৰু অসমতে বঙালী সংগঠনক লাগে বঙালী ভাষা, আৰু অসমীয়া ভাষা ব্যৱহৃত এখন পোষ্টাৰত ক'লা ৰং আনি অসমীয়া জাতিক চৰম অপমান কৰিছে একাংশ বঙালী সংগঠনে। বৰাকত এটা বঙালী সংগঠনৰ কাণ্ডত এতিয়া চৌদিশে প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা গৈছে। এটা ডাঙৰ খবৰ জনাইছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। টাইম এইটৰ সোঁফালৰ স্ক্ৰীণত এই মুহূৰ্তত এখন চৰকাৰী কাৰ্যালয়ৰ পোষ্টাৰ দেখুৱাইছোঁ, য'ত অসমীয়া ভাষাত লিখা আছিলে বিশেষ পোষ্টাৰখন, ক'লা ৰং সানি দিয়া হ'ল আৰু তলত লিখি দিয়া হ'ল বাংলা লিখোঁ। অসমীয়া ভাষাত থকা চৰকাৰী পোষ্টাৰ আঁতৰাই দিলে বঙালীয়ে। আৰু তাৰ পাছত অসমীয়াৰ দপদপনি, অসমীয়াৰ জাতীয়তাবাদ নচলিব বুলি এক প্ৰকাৰ মন্তব্য প্ৰকাশ কৰাৰ পাছতেই ৰাজ্যৰ চৌদিশে দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া প্ৰতিক্ৰিয়া বিভিন্নজনে প্ৰকাশ কৰিছে। আৰু অসমতে বঙালী সংগঠনক লাগে বঙালী ভাষা। অসমৰ ভূমিত থাকি বঙালী সংগঠনে অসমীয়া ভাষা ক'ব নোখোজে। বৰাকত এটা বঙালী সংগঠনৰ এই কাণ্ডত এতিয়া প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পোৱা গৈছে। অসমীয়া ভাষাটোৰ ওপৰত চূড়ান্ত অপমান কৰা হৈছে, ক'লা ৰং সানি দিয়া হৈছে আইৰ মুখৰ ভাষাটোত। এটা ডাঙৰ খবৰ জনাইছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। সমস্ত ধরনের চক্রান্তকে ধিক্কার ধিক্কার। আমার মাতৃভাষাকে কেড়ে নেওয়ার জন্য সমস্ত ধরনের চক্রান্তকে ধিক্কার ধিক্কার। অসমৰ ভূমিত অসমীয়া জাতীয়তাবাদ নিপাতজক বুলি এক প্রকার স্লোগান দিছে বঙালী সংগঠনে। আর তার পাছতেই রাজ্যৰ চৌদিশে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে। বঙালী সংগঠনৰ এই উদ্ভৱ কাণ্ডক লৈ এতিয়া বিভিন্নজনে মন্তব্য প্রকাশ কৰা পৰিলক্ষিত হৈছে। অসমতে অসমীয়া ভাষাক চূড়ান্ত অপমান কৰাৰ স্পৰ্ধা কোন এই বাঙালী সংগঠন? বৰাকত এই বাঙালী সংগঠনৰ বিৰুদ্ধে প্ৰশাসনে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব? অসমৰ ভূমিত আইৰ মুখৰ ভাষাটোক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিবলৈ এয়া কোন বাঙালী সংগঠন বুলি বিভিন্নজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছে। তাৰ মাজতে প্ৰশাসনে এইসমূহ পাবত গজা বঙালী সংগঠনৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হৈ পৰিব। অসমৰ অসমীয়া ভাষাটোৰ ওপৰত ক'লা ৰং সানাৰ সাহস ক'ত পালে বঙালী সংগঠনে? এটা ডাঙৰ খবৰ জনাইছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। অসমৰ ভূমিত অসমীয়া ভাষাটোৰ বিৰুদ্ধাচৰণ কৰিছে বঙালী সংগঠনে। আৰু বৰাকৰ ভূমিত অসমীয়া ভাষা নচলিব আৰু তাৰ সমান্তৰালকৈ অসমীয়া জাতীয়তাবাদ নচলিব বুলি এক প্ৰকাৰ শ্লোগান দিয়া পৰিলক্ষিত হ'ল। অসমীয়া জাতীয়তাবাদ নিপাতজক বুলি শ্লোগান দিছে একাংশ পাবত গজা বঙালী সংগঠনে। এটা ডাঙৰ খবৰ টাইম এইটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাই আছোঁ। সমস্ত ধরনের চক্রান্তকে ধিক্কার ধিক্কার। আমার মাতৃভাষাকে কেড়ে নেওয়ার জন্য সমস্ত ধরনের চক্রান্তকে ধিক্কার ধিক্কার। আৰু এটা চৰকাৰী কাৰ্যালয়ৰ সন্মুখত দেখিবলৈ পোৱা গৈছে এখন বিশেষ পোষ্টাৰ, যিখন পোষ্টাৰত অসমীয়া ভাষাত লিখা আছিল আৰু সেই অসমীয়া ভাষাৰ ওপৰত ক'লা ৰং সানি দিয়াৰ স্পৰ্ধা দেখুৱাইছে একাংশ বঙালী সংগঠনে। আৰু ক'লা ৰং সানি দি তলত অসমীয়াৰ পৰিৱৰ্তে বাঙালী ভাষা লিখক বুলি এক প্ৰকাৰ, বাংলা ভাষা লিখক বুলি এক প্ৰকাৰ লিখি দিয়া পৰিলক্ষিত হৈছে। আৰু অসমতে অসমীয়া ভাষাটোৰ প্ৰতি চূড়ান্ত অপমান কৰা এইসকল পাবত গজা নেতাৰ বিৰুদ্ধে
প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হয়ে পড়ব। ডাঙৰ খবৰ টাইমিটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাইছো, শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে বৰাকত একাংশ লোকে অসমৰ বিৰুদ্ধে আচৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। অসমৰ ভূমিত থাকি এইসকল বঙালী নেতাই কিয় অসমীয়া ভাষাটোৰ বিৰুদ্ধে আচৰণ কৰিছে তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। বঙালী সংগঠনৰ এই উদ্ভৱ কাণ্ডৰ প্ৰত্যুত্তৰ অসম চৰকাৰে দিবনে নাই তাক লৈও প্ৰশ্ন উত্থাপন হৈছে। ডাঙৰ খবৰ টাইমিটৰ দৰ্শকসকলক জনাই আছো, বৰাকত এটা বঙালী সংগঠনৰ কাণ্ডত চৌদিশে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত হৈছে। অসমতে আইৰ মুখৰ ভাষাটোক চূড়ান্ত অপমান কৰা হৈছে, কলা ৰং সানি দিয়া হৈছে অসমীয়া ভাষাৰ ফলকত। অসমীয়া ভাষাৰ ফলকত কলা ৰং সানি দিয়াৰ অধিকাৰ ক'ত পালে বঙালী সংগঠনে তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। ক'ত গ'ল দল সংগঠন, অসমৰ জাতীয়তাবাদী দল সংগঠনে কিয় এই পৰ্যন্ত মাত মতা নাই তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। বিভিন্ন সময়ত দেখিবলৈ পোৱা যায় জাতিটোৰ ওপৰত প্ৰশ্ন উত্থাপন হ'লে বিভিন্ন জাতীয়তাবাদী দল সংগঠনসমূহ ওলাই আহে, ৰাজপথত প্ৰতিবাদ কৰে, কিন্তু অসমৰ ভূমিত অসমীয়া ভাষাটোৰ ওপৰত মন্তব্য প্ৰকাশ কৰা এইসকল পাবত গজা বঙালী সংগঠনৰ নেতাক কিয় প্ৰত্যুত্তৰ অসমীয়া জাতীয়তাবাদী দল সংগঠনসমূহে দিব পৰা নাই? অসমত অসমীয়াৰ জাতীয়তাবাদ নচলিব বুলি ক'বলৈ ক'ত সাহস পালে পাবত গজা বঙালী সংগঠনে তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। প্ৰশাসনে অসমৰ ভূমিত আইৰ মুখৰ ভাষাটোক চূড়ান্ত অপমান কৰাৰ পাছত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বঙালী সংগঠনৰ ওপৰত তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে, নে প্ৰশাসনে নীৰৱ ভূমিকা গ্ৰহণ কৰিব, তেনেধৰণৰ কিছু প্ৰশ্ন এতিয়া অৱকাশ দেখা দিয়া পৰিলক্ষিত হৈছে। ডাঙৰ খবৰ টাইমিটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাই আছো, এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত যিসকলে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিব বিচাৰিছে এই মুহূৰ্তত সংযুক্ত হৈ থকা টাইমিটৰ দৰ্শকসকলৰ বাবে কমেণ্ট ছেকশ্যন খোলা হৈ আছে। আপোনালোকৰ প্ৰতিক্ৰিয়া টাইমিটৰ কমেণ্ট বক্সত এই মুহূৰ্তত জনাব পাৰে। ডাঙৰ খবৰ টাইমিটৰ দৰ্শকসকলক জনাই আছো, অসমতে অসমীয়া ভাষাক তীব্ৰ অপমান কৰা হৈছে, চূড়ান্ত অপমান কৰা হৈছে আইৰ মুখৰ ভাষাটোক, কলা ৰং সানি দিয়া হৈছে অসমীয়া ফলকত। অসমৰ ভূমিত অসমীয়া ফলকত কলা ৰং সানি দিয়াৰ পাছত এইসমূহ বঙালী সংগঠনৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। অসমৰ জাতীয়তাবাদী দল সংগঠনসমূহ সাৰ পাবনে নাপায় তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে। অসমত অসমীয়া জাতীয়তাবাদ নচলিব, অসমত অসমীয়া জাতীয়তাবাদ নিপাতজক বুলি শ্লোগান দিছে একাংশ ভণ্ড নেতাই, দৃশ্যাংশ দেখুৱাই লৈছো। ওরাকে সরকারি ভাষায় অমান্য করে অন্য ভাষায় প্রচার মানছি না, মানবো না। ওরাকে উগ্র অসমীয়া জাতীয়তাবাদ নিপাতজাক নিপাতজাক, উগ্র অসমীয়া জাতীয়তাবাদ নিপাতজাক নিপাতজাক। একটা আমাদের পানীয় জল মিশনের পক্ষ থেকে একটা পোস্টার লাগানো হয়েছে, সেই পোস্টারে অসমীয়া অসমীয়াতে লেখা হয়েছে, কিন্তু এই স্টেশনে 11 জন বাংলা ভাষা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আর এই জায়গাতে এই ব্যানারটা লাগিয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাই। 61-তে যেটা হয়েছে সেইটা আবার পুনরাবৃত্তি করার জন্য এই অসমীয়ারা চক্রান্ত করছে, সেটা আমরা মেনে নিতে পারছি না, আর এটা আমরা মেনে নিতে পারবো না। ওরা ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যে আমাদের বরাকবেলিতে যেগুলা অসমীয়া যেগুলা লিখা আছে ব্যানার পোস্টার এগুলা সমাপ্ত করে এখানে বাংলা ভাষার লিখার জন্য আমরা ওনাদেরকে বলছি, আর যদি ওরা না করে তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন করব, আর 61-তে যেটা হয়েছিল সেটা পুনরায় আবার আমরা করতে বাধ্য হব। রেল স্টেশনের সামনে জমায়েত হয়েছি, আপনারা জানেন যে এই উপত্যকায় আমরা 11 জন ভাষা শহীদ এবং তারপর 14 জন মাতৃভাষা রক্ষার জন্য শহীদ হয়েছেন, এবং তা সত্ত্বেও ভাষা আইন বলা হয়েছিল 61 খ্রিস্টাব্দে যে বরাক উপত্যকার সব ধরনের প্রচার কার্যে বাংলা ভাষা ব্যবহার করা হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে বারবার বলা সত্ত্বেও, মেমোরেন্ডাম জমা দেওয়া সত্ত্বেও, আবেদন নিবেদন করা সত্ত্বেও আজকে দেখতে পাচ্ছি শিলচর রেল স্টেশনের সামনে, যে শিলচর রেল স্টেশনেই শহীদ হয়েছিলেন 11 জন, সেই শিলচর রেল স্টেশনের সামনে এখানে একটি পোস্টার টাঙ্গানো হয়েছে অসমীয়া ভাষায় যেন ব্যঙ্গ করার জন্য শহীদদের।
যেন আমাদেরকে ব্যঙ্গ করার জন্য এখানে একটি পোস্টার টাঙ্গানো হয়েছে। আমরা ধিক্কার জানাই এ ধরনের মানসিকতার। একদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের কথা বলে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন, আর এদিকে এ ধরনের নিকৃষ্ট চক্রান্ত করছেন। এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারাও নির্বাক ভূমিকা পালন করছেন। এখানে ঢিলচূড়া দূরত্বে আছে শিলচরের বিধায়ক, কি করছেন তিনি? আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এবং এবিওয়াইএসওর পক্ষ থেকে এখানে জড়িত হয়েছি, এখানে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে এখানে অসমীয়া ভাষা চলবে না, বরাকের সরকারি ভাষা বাংলা এবং বরাকে বাংলাই চলবে। উগ্র অসমীয়া জাতীয়তাবাদ নিপাচ্যাক নিপাচ্যাক, উগ্র অসমীয়া জাতীয়তাবাদ নিপাচ্যাক 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 নিপাচ্যাক। ওরাকে ভাষা আইন অমান্য করে অন্য ভাষার প্রচার মানছি না মানবো না, মানছি না মানবো না। ওরাকে সরকারি ভাষা আইন অমান্য করে অন্য ভাষায় প্রচার মানছি না মানবো না, মানছি না মানবো না। ওরাকে উগ্র অসমীয়া জাতীয়তাবাদ নিপাচ্যাক 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 নিপাচ্যাক, উগ্র অসমীয়া জাতীয়তাবাদ নিপাচ্যাক নিপাচ্যাক। আগ্রাসন মানছি না মানবো না, মানবো না।